হ্যালো শ্রেয়া, আজকে আমি চায়নাতে পাতা ঝরা দেখে বুঝতেই পাচ্ছেন পুরো উইন্টার প্রায় চলে এসেছে। তো পাতাগুলোর গাছগুলোর রঙগুলো সব হলুদ হয়ে গেছে আর অসম্ভব সুন্দর একটা ভিউ। এখন চারদিকের পাতাগুলো হলুদ এবং লাল, আবার কোনো কোনোটা সবুজ আছে। তো এই দেখুন সব হচ্ছে হলুদ পাতায় ভর্তি হয়ে গেছে। চলুন বাকি অংশটা দেখে নিই। ও, আজকে আমার সাথে আমার হাজবেন্ড আছে পার্থ। এই যে পার্থ। তো আমরা বাকি অংশটা দেখে নিই। সবাই ফটো তোলা আর ভিডিওতে ব্যস্ত। এই জায়গাটা শ্রেয়া খুব ফেভারিট সিঙ্গুলার ইউনিভার্সিটির। এই গাছের পাতাটা যেমন সম্পূর্ণ লাল হয়ে গেছে। আবার অটামে ইঙ্কটা পুরো কালারফুল হয়ে যায়। রাস্তার এই পাশের গাছগুলো পুরো হলুদ হয়ে গেছে আর অনেকগুলো পাতা ঝরতে শুরু করেছে, আর কিছু এখনো সবুজই আছে। যেমন এইটা পাতা ঝরে গেছে অলমোস্ট। বাড়ির গায়ে যে পাতার আস্তরণটা দেখছেন, এই গাছগুলো আগে সমস্ত সবুজ ছিল এরকম, এখন সম্পূর্ণ লাল রং হয়ে যাচ্ছে। এই যে রাস্তাটা কত সুন্দর হয়ে আছে, সব হলুদ আর সবুজ। এখন এখানে আবার লাল নেই, অনেক জায়গাতে আবার লাল থাকে। আর এই যে আমাদের ডিপার্টমেন্টের পাশে এই গাছগুলো অলমোস্ট লাল হয়ে যাচ্ছে। এখানে বেশিরভাগ পুরনো বিল্ডিং গুলোতেই এইরকম পাতা, মানে একদম পুরো লতানো গাছ দিয়ে ঢেকে দেয়, দেখতে খুব সুন্দর লাগে। এনারা সবাই মানে কথা বলতে পারেন না, খুব সুন্দর এনজয় করছেন ওনারা। এই পাশে দুধারে দেখুন জলের পাশে গাছের পাতাগুলো সমস্ত লাল হয়ে গেছে। এইদিকেও একই। এখানে তিন রকম গাছের পাতাই রয়েছে, কোনোটা লাল, কোনোটা হলুদ, আবার কোনোটা সবুজ। কিছুদিন পর এই সমস্ত ঝর্ণা, এই পুকুরটা সম্পূর্ণ বরফ হয়ে যাবে। কিছুদিন আগেও এটা খুব সুন্দর সুন্দর একটা
পদ্মের পুকুর ছিল, এখন এটা একদম শুকিয়ে গিয়েছে। এখানেও চারদিক দারুণ সুন্দর লাগছে দেখতে। আমি জানি না কেমন লাগছে ভিডিওতে, যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগছে। আর ওইদিকে দেখতে পাচ্ছেন কিনা বুঝতে পাচ্ছি না ভিডিওতে, ওইদিকে আবার কিছুজন কিছু একটা খেলছে। এগুলো মোটামুটি উইন্টারের সময়, এই যেমন আমাদের ইন্ডিয়াতে আমরা ব্যাডমিন্টন খেলি, এরকমই এরা পা দিয়ে একরকম গেম খেলছে, ওই ব্যাডমিন্টনের মতনই। এই গাছটা উজ্জ্বল হলুদ হয়ে আছে। এই বাচ্চাগুলো খুব সুন্দর খেলছে পাতা নিয়ে নিয়ে। এই সামনে যে গেটটা দেখতে পাচ্ছেন, এই গেটটা চায়নার সিংহুয়া ইউনিভার্সিটির সবচেয়ে পুরনো গেট এবং এটা খুব ফেমাস গেট এদের। এটা সিংহুয়া ইউনিভার্সিটির মেইন বিল্ডিং। এখনো প্রায় 4টা বাজেনি কিন্তু সূর্য প্রায় ডুবে আসছে। এখন যেহেতু প্রায় সন্ধ্যা হয়ে আসছে, ওই জন্য সমস্ত গাছে এখন জল দেওয়া চলছে। এখন ফোয়ারা চালিয়েছে। আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি। যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এন্ড অবশ্যই একটা লাইক করবেন। নমস্কার।